তাহলে বন্ধুরা, এখন আমরা দেখব যে অ্যালকোহল প্রিপারেশন বা অ্যালকোহল প্রস্তুতি, আমাদের এই অ্যালকোহল প্রস্তুতি থেকে প্রতি বছর কোনো না কোনো অর্গানিক কেমিস্ট্রি থেকে অবশ্যই প্রশ্ন থাকে যে অ্যালকোহল প্রস্তুতি বা অ্যালকোহল শনাক্তকরণ যেগুলো আমরা পড়বো এখন। তাহলে আসি, আমরা অ্যালকোহল কিভাবে প্রস্তুত করতে পারি। প্রথমে আমরা দেখি যে অ্যালকোহল সাধারণত হ্যালোজেনো অ্যালকেন থেকে, আমরা একটু দেখি যে কিভাবে প্রস্তুত করতে পারি। হ্যালোজেনো অ্যালকেন থেকে আমরা প্রথমে এই বিক্রিয়াটা দেখবো, কিভাবে হ্যালোজেন অ্যালকেন থেকে আমরা অ্যালকোহল প্রস্তুত করতে পারি। তাহলে আমরা হ্যালোজেন অ্যালকেনকে লঘু কোস্টিক সোডা বা কোস্টিক পটাশ সহযোগে আর্দ্র বিশ্লেষণ করি। তাহলে হ্যালোজেন অ্যালকেন বা RXকে লঘু কোস্টিক সোডা বা কোস্টিক পটাশ সহযোগে, লঘু মানে একুয়াস জলীয় দ্রবণ থাকবে, লঘু কোষ্টিক সোডা বা কোষ্টিক পটাশ সহযোগে আর্দ্র বিশ্লেষণ করি, একটু হিট দেই। দিলে আমার এই ওএইচ মূলকটা, কে মূলকটা এর কাছে চলে যাবে, কে এক্স একটা যৌগ গঠন করবে আর ওএইচ মূলকটা আর এর সাথে গিয়ে অ্যালকোহল তৈরি করবে। তাহলে আর বন ওএইচ আমাদের কাঙ্ক্ষিত যৌগ তৈরি হয়ে যাবে, প্লাস পটাশিয়াম হ্যালাইড যৌগ। তাহলে দেখো বন্ধুরা, আমরা যদি একটু উদাহরণের সাহায্যে দেখি, তাহলে অ্যালকাইল মূলকের জায়গায় আমরা CH3 মূলক বা মিথাইল ক্লোরাইড নেই, প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড নেই, এখানেও জলীয় দ্রবণ নেই। একটু আর্দ্র বিশ্লেষণ করি, করলে আমরা দেখব আমাদের মিথানল তৈরি হয়েছে, মিথানল বা পটাশিয়াম ক্লোরাইড। তাহলে সহজে আমরা এই বিক্রিয়াটা লিখতে পারি যে হ্যালোজেন অ্যালকেন থেকে আমরা কিভাবে আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যালকেন অ্যালকোহল পেতে পারি। এবার আমরা যে গুরুত্বপূর্ণ বিক্রিয়াটা করব, যে গ্রিক নাট বিকারক থেকে, খুব খুব গুরুত্বপূর্ণ এই বিক্রিয়াটা, গ্রিক নাট বিকারক থেকে, বিকারক থেকে অ্যালকোহল প্রস্তুতি, অ্যালকোহল প্রস্তুতি প্রস্তুতি। আচ্ছা, এই বিক্রিয়াটা তোমরা পাশে 100% ইম্পর্টেন্ট দিয়ে রাখতে পারো, 100% ইম্পর্টেন্ট, কারণ এই প্রশ্নটা আসে না, এমন কোনো বার দেখিনি যে এই প্রশ্নটা আসে না ইন্টারমিডিয়েট পরীক্ষায়। আচ্ছা, আমরা এখন দেখি, তাহলে আমাদের প্রথম যৌগটা হলো গ্রিক নাট বিকারক। গ্রিক নাট বিকারক কি? RMGX গ্রিক নাট বিকারক হলো আর অ্যালকাইল ম্যাগনেশিয়াম হ্যালাইড, একে বলা হয় গ্রিক নাট বিকারক। তাহলে আমরা যদি গ্রিক নাট বিকারক বা RMGX এর সাথে ফরমালডিহাইড বিক্রিয়া করি, সেক্ষেত্রে আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে, 1 ডিগ্রি অ্যালকোহল। তাহলে অ্যালডিহাইডের মধ্যে শুধু যদি ফরমালডিহাইড তৈরি করি, অর্থাৎ HCO, HCHO ফরমালডিহাইড, তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। যদি আমরা RMGX এর সাথে যদি এই ফরমালডিহাইড বাদে অন্য কোনো অ্যালডিহাইড, এই ফরমালডিহাইড বাদে অন্য কোনো অ্যালডিহাইড যোগ করি, সেক্ষেত্রে আমার 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। আর যদি RMGX এর সাথে আমি যদি কিটোন যোগ করি, তাহলে অবশ্যই অবশ্যই আমার 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। যে বিক্রিয়াটা আমরা এখন দেখবো, খুব খুব গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া, প্রতিবার এই প্রশ্নটা আসে বিভিন্ন পরীক্ষায়, যে অ্যালকোহল প্রস্তুতি। তাহলে আমরা দেখি, এখন আমরা প্রথম দেখি 1 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি, 1 ডিগ্রি অ্যালকোহলটা কিভাবে প্রস্তুত করব। 1 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি, অ্যালকোহল প্রস্তুতি। আচ্ছা, 1 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি, সাধারণত আমরা যদি এই সেই ফরমালডিহাইড নেই, কার্বন এই এই নিলাম ফরমালডিহাইড, এর সাথে আমরা বললাম গ্রিক নাট বিকারক, তাহলে অ্যালকাইল ম্যাগনেশিয়াম হ্যালাইড বা CH3MgCl একটা যৌগ নিলাম, বা এখানে ব্রোমিনও নেওয়া যাবে। তাহলে প্রথম ধাপে একটা মধ্যবর্তী যৌগ তৈরি করবে, অর্থাৎ
এখানে যে MGCL MGCL এখানে যে MGCL টা আছে এই MGCL টা সরাসরি কার্বনের এখানে কি বিক্রিয়া করবে আর CH3মূলক সে কার্বনের সাথে যাবে তাহলে MGCL অক্সিজেনের সাথে যুক্ত হবে এবং আমার CH3 যে মূলকটা আছে CH3 মূলক সে কার্বনের সাথে কি যুক্ত হবে তাহলে আমরা একটু দেখি অস্থায়ী কি যৌগ তৈরি হয় আমার কেন্দ্রীয় কার্বন এখানে হাইড্রোজেন তাহলে CH3 মূলক আসবে কার্বনের এখানে CH3 মূলক আর MgCl মূলক আসবে MgCl মূলক এবার আসি আমাদের ফাইনালি এবার আমরা আদ্র বিশ্লেষণ করি এটি একে যদি আমরা আদ্র বিশ্লেষণ করি অর্থাৎ পানির সহযোগে পানি থেকে হাইড্রোজেন আয়ন যুক্ত হবে এখানে আর পানির আমাদের যে পানিকে ভাঙলে আমাদের কি কি আয়ন হয় এইচও আর এইচ প্লাস ওএইচ মাইনাস মানে এরকম ওএইচ মাইনাস আয়ন আর এইচ প্লাস আয়ন তাহলে এই দুটোর মধ্যে এইচ প্লাসটা এখানে যুক্ত হবে আর ওএইচটা এমজিসিএল এর সাথে যুক্ত হবে তাহলে আমরা দেখি হাইড্রোজেন CH3 মূলক H মূলক এখন এই H প্লাসটা এসে এইখানে যুক্ত হচ্ছে তাহলে OH আর এখানে থাকে কি এখানে থাকে আমাদের CMG OH এর ভিতরে ঢুকে যাবে MG OH এবং আমার থাকে হলো CL MG OH CL তাহলে আমার 1 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত হয়ে গেল 1 ডিগ্রি অ্যালকোহল কারণ এখানে 1 ডিগ্রি অ্যালকোহল কারণ এখানে একটা CH3 মূলক আছে অর্থাৎ 1 ডিগ্রি অ্যালকোহল 1 ডিগ্রি অ্যালকোহল তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতির জন্য আমার যেটা সবচেয়ে জরুরি সেটা হলো যে আমার এই যে গ্রিগনার্ড বিক্রিয়কের সাথে ফর্মালডিহাইডের বিক্রিয়াটা ঘটাতে হবে গ্রিগনার্ড বিক্রিয়কের সাথে ফর্মালডিহাইডের বিক্রিয়া তাহলে আমরা আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল পেয়ে যাব এখন আসি আমরা 2 ডিগ্রি অ্যালকোহল কিভাবে পাবো 2 ডিগ্রি অ্যালকোহল সেম ওয়ে আগে যেভাবে আমরা করছি 2 ডিগ্রি অ্যালকোহল কিভাবে পাবো আমরা 2 ডিগ্রি অ্যালকোহল কিভাবে পাবো তাহলে আমরা জাস্ট আমাদের সেই যৌগ অ্যালডিহাইড অ্যালডিহাইড মানে এখানে অ্যালডিহাইডটা হবে ফর্মালডিহাইড বাদে অন্য কোনো অ্যালডিহাইড তা আমরা নিলাম অ্যাসিটালডিহাইড বা ইথানল ইথানল যৌগ এর সাথে আমরা গ্রিগনার্ড বিক্রিয়ক CH3 MgCl মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড বিক্রিয়া করছে বিক্রিয়া করলে সেম ভাবে আমাদের এই ম্যাগনেসিয়াম MgCl টা OH এর সাথে যুক্ত হবে এখানে গিয়ে যুক্ত হবে এবং CH3 মূলকটা কার্বনের সাথে গিয়ে যুক্ত হবে কার্বনের সাথে গিয়ে যুক্ত হবে তাহলে আমরা বিক্রিয়াটা লিখি CH3 এখানে যুক্ত হবে এখানে CH3 এবং অক্সিজেনের সাথে যুক্ত হবে MgCl একে জাস্ট আদ্র বিশ্লেষণ করব পানি দ্বারা আদ্র বিশ্লেষণ করলে আমার পানির হাইড্রোজেন পরমাণু এই অক্সিজেনের সাথে যুক্ত হবে তাহলে CH3 হাইড্রোজেন CH3 OH আর এখানে হবে Mg OH ইনটু CL তাহলে আমার 2 ডিগ্রি অর্থাৎ যেহেতু এখানে দুইটা আর মূলক আছে অ্যালকাইল মূলক আছে একটা অর্থাৎ আমার 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়ে গেল 2 ডিগ্রি অ্যালকোহল এবার আসি আমরা কিভাবে 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করব খুব গুরুত্বপূর্ণ 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি আমাদের বিক্রিয়াটা অ্যালকোহল কিভাবে প্রস্তুত করব তাহলে 3 ডিগ্রি অ্যালকোহলের জন্য অবশ্যই আমাদেরকে কিটোন নেওয়া লাগবে আমাদেরকে অবশ্যই কিটোন নেওয়া লাগবে এর সাথে আমরা বিক্রিয়া ঘটাবো CH3 MgCl একইভাবে মানে সব একই ওয়ে এই MgCl আমাদের এই অক্সিজেনের সাথে গিয়ে বিক্রিয়া করবে আর CH3 মূলক এখানে বিক্রিয়া করবে তাহলে CH3 ও MgCl এখানে যুক্ত হবে আমার CH3 মূলক অলরেডি আমাদের 3 ডিগ্রি কিন্তু হয়ে গেছে আমরা একে পানি দ্বারা আদ্র বিশ্লেষণ করব H প্লাস তাহলে আমার উৎপাদটা কি হবে আমরা নিচে লিখি উৎপাদটা তাহলে এখানে জাস্ট
এইচ প্লাসটা এখানে গিয়ে যাবে আর ওএইচ টা এমজিসিএল এর সাথে থাকবে সিএইচ থ্রি সিএইচ থ্রি সিএইচ থ্রি আর এখানে আমার ওএইচ এবং এমজি ওএইচ ইন্টু সিএল তাহলে আমার কাঙ্ক্ষিত যৌগ অর্থাৎ 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়ে গেল তাহলে আমরা সহজে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করতে পারি এবং কিস্তি মাত করে দিতে পারি কারণ এই প্রশ্নটা বারবারই আসে তোমাদের পরীক্ষায় তাহলে সবাই ভালো থাকো এবং এই প্রশ্নটা বারবার প্র্যাকটিস করো ধন্যবাদ সবাইকে